ব্রস টকিজে আপনাদের সবাইকে স্বাগতম। চেহারার সার্জারি করালেন রণবীর সিং, মুখে অস্ত্রোপচার করা হয়েছে বলিউড তারকা রণবীর সিং এর। দিন কয়েক আগে তিনি সার্জারি করেছেন, চিকিৎসকের পরামর্শ মতে এখন তিনি সম্পূর্ণ বেড রেস্টে আছেন। জানা গেছে শনিবার বিকাল 4টা নাগাদ তিনি ক্লিনিকে যান, সেখান থেকে 7টায় ফিরে আসেন। মুখে আঘাত পেয়েছিলেন রণবীর, তার অস্ত্রোপচার হয়। এখন তার পদ্মাবতী ছবির শুটিং চলছে, কিছুদিন শুটিং থেকে ছুটি নিয়েছেন তিনি, কিন্তু এবার আবার শুটিং শুরু করতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আঘাতটি ঠিক করা দরকার, তাই সার্জারি সিদ্ধান্ত নেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। কিন্তু কিভাবে রণবীর মুখে আঘাত পেলেন তা এখনো জানা যায়নি। তবে গত সপ্তাহে তিনি সুইজারল্যান্ডে ছিলেন, সেখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছিলেন, সেখান থেকে আঘাত লেগে থাকতে পারে, অভিনেতার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।